वेलकम फ्रेंड्स, 2022 अर्थात चलती सेशनर माध्यमिक परीक्षार्थी माथार ऊपर थेके सिलेबासेर बोझा अनेकटाई कमिए दिल मध्यशिक्षा पर्षद। आज के नोटिस जारी करे मध्यशिक्षा पर्षद जानिए दिए प्राय 30-35% पर्यंत सिलेबास कमाना हयेछे एबछरेर माध्यमिक परीक्षार्थीदेर जन्य। तो এই সম্পর্কিত ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন, কারণ ছোট ছোট ভাই বোনরা যাতে এই ভিডিওটি দেখে তারা মাধ্যমিকের প্রিপারেশন ঠিকঠাকভাবে নিতে পারে। এবং সব বিষয়েই কমেছে সিলেবাসের ভার, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের উপরেই কিন্তু এই কমানোর ব্যাপারটা হয়েছে। কবে পরীক্ষা এখনও স্পষ্ট নয়, কারণ এটা সম্পূর্ণ নির্ভর করছে করোনা পরিস্থিতি কীভাবে আবার বেড়ে যায় নাকি থার্ড ওয়েভ কতদিন চলে সেসবের উপর নির্ভর করছে, যার জন্য এখনও ডেট ডিক্লেয়ার করেনি। 30-35% ব্যাপারটা তো বললাম। এই সেই নোটিশ, যেই নোটিশ জারি করে পর্ষদ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে আজকে যে সিলেবাস 30-35% পর্যন্ত কমে গেল। এখানে দেখতে পাচ্ছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সাইন। এরপর আমি দেখাবো যে প্রত্যেকটা বিষয় থেকে তাহলে কী কী চ্যাপ্টার রইল এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। প্রথমে চলে আসছি বাংলাতে। এই বাংলার এই যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে এখান থেকে কিন্তু এবছরের মাধ্যমিকের প্রশ্ন পড়বে। যেগুলো নেই সেগুলো আপনাদের খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, কারণ ওখান থেকে কিন্তু প্রশ্ন এবছর আসবে না। বাংলা থেকে দেখে নিচ্ছি, গল্পের উপর আছে জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি। এই তিনটে গল্প পড়লেই কিন্তু আপনারা মাধ্যমিকে সমস্ত প্রশ্ন পেয়ে যাবেন গল্পের উপর থেকে। কবিতা সমস্ত কিছু পড়ার দরকার নেই, কবিতা থেকে পড়েছে আয় আরও বেঁধে বেঁধে রাখি, আফ্রিকা, অসুখী একজন, অভিষেক এবং প্রলয়োল্লাস। আচ্ছা, প্রবন্ধ থেকে পড়ছে হারিয়ে যাওয়া কালিকলম, নাটক সিরাজউদ্দৌলা, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি, ব্যাকরণ থেকে কারক ও অকারক সম্পর্ক, সমাস, নির্মিতি থেকে কাল্পনিক সংলাপ, প্রতিবেদন, রচনা, অনুবাদ, ইটুবি, ইংরাজি থেকে ফাদার সেলফ, ফ্যাবল, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, মাই ওন ট্রু ফ্যামিলি, আওয়ার রান অ্যাওয়ে গাইড, গ্রামার এবং রাইটিং স্কিল। ইতিহাস থেকে ইতিহাসের ধারণা, বৈশিষ্ট্য মূল্যায়ন, প্রতিরোধ ও বিদ্রোহ, সংঘবদ্ধতার গোড়ার কথা, বিকল্প চিন্তা ও উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা, ভূগোল থেকে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, ভারত থেকে আছে ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ, মানচিত্র, জীবনবিজ্ঞান থেকে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, জীবনের প্রবাহমানতা, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, ভৌতবিজ্ঞান থেকে পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, আলো, চলতড়িৎ, পর্যায় সারণি ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এটি বোঝা যাচ্ছে না, আমি এই পিডিএফটি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন, তাহলে পরিষ্কার আপনারা এগুলো বুঝতে পারবেন লেখাগুলো। গণিত থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সরল সুদ কষা, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আয়তঘন, অনুপাত ও সমানুপাত, চক্রবৃদ্ধি সুদ, সমহার বৃদ্ধি বা হ্রাস, আচ্ছা বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, লম্ববৃত্তাকার চোঙ, দ্বিঘাত করণী, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, সম্পাদ্য থেকে থাকবে ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন, গোলক, ভেদ, অংশীদারী কারবার, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, লম্ববৃত্তাকার শঙ্কু, সম্পাদ্য থেকে থাকছে বৃত্তের স্পর্শক অঙ্কন এবং সাদৃশ্যতা। তো এই সিলেবাস আপনাদের এইগুলো পড়লেই হবে। কথা মনে রেখে এই সিলেবাস কমানো হয়েছে এমনটাই মনে করা হচ্ছে। আরো বিস্তারিত আমরা জানার চেষ্টা করছি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী, রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, সিলেবাস কমানো হলো মাধ্যমিকের কারণ কি? আগামী বছর যে সমস্ত স্টুডেন্টরা যারা পরীক্ষায় বসতে চলেছে, অর্থাৎ 2022 সালে যারা পরীক্ষায় বসবেন মাধ্যমিকে, তাদের ক্ষেত্রে কিন্তু 30-35% সিলেবাস কমানো হলো। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু সিলেবাস কমানো হয়েছে। এবং এক্ষেত্রে মূলত যে কারণে এই সিলেবাস কমানো হলো তার অন্যতম প্রধান কারণ যে যেহেতু সরাসরি স্কুল খুলছে না, সরাসরি ক্লাস হতে পারছে না, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু এই সিলেবাসটা কমানো হলো। যেহেতু ছাত্রছাত্রীদের উপর পড়ার যে প্রেশারটা, সেই প্রেশারটা কম থাকে এবং এক্ষেত্রে মূলত জোর দেওয়া হয়েছে সেই সমস্ত সিলেবাসগুলোর উপরে যেগুলো রাখা হয়েছে সেগুলো, যাতে যারা যখন এরা 11-এ উঠবে তখন যাতে এদের ক্ষেত্রে সিলেবাস কমানোর জন্য কোনো সমস্যায় না পড়তে হয় সেটাই কিন্তু মাথায় রেখে সিলেবাসটা কমানো হয়েছে। ফলে 2022 সালে যারা পরীক্ষায় বসবেন মাধ্যমিক পরীক্ষায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই সিলেবাসটা কমানো হলো। এবং সেক্ষেত্রে সিলেবাস কোন কোন চ্যাপ্টারে কোন কোন বিষয়গুলো থাকছে সমস্তই কিন্তু ইতিমধ্যে
উচ্চশিক্ষা পর্ষদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে এবং তার মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো চূড়ান্ত মধ্যে সেই বিষয়টা ছড়িয়ে দিতে পারবেন যে কোন কোন চ্যাপ্টার রয়েছে, কোন কোন চ্যাপ্টারে কতটুকু অংশ রয়েছে। এবং সেক্ষেত্রে শুধুমাত্র যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র সিলেবাস কম নয়, প্রয়োজন হলে আগামী দিনে প্রশ্নপত্রের ধরনেরও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা হতে পারে। ফলে 30-35% সিলেবাস কমিয়ে কিন্তু আগামী বছরের যে মাধ্যমিক অর্থাৎ 2022 সালে যে মাধ্যমিক সেই মাধ্যমিক হতে চলেছে যদি সমস্ত পরিস্থিতি স্বাভাবিক থাকে। স্যার, সেই মাধ্যমিক যে সিলেবাস কমলো তা নিয়ে কি রিয়াকশন পাওয়া যাচ্ছে ছাত্রছাত্রীরা বা শিক্ষক মহলের যাওয়া শিক্ষিকারা তারা ঠিক কি বলছেন? সিলেবাস কমানোর যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে কিন্তু বিভিন্ন শিক্ষক সংগঠন ইতিমধ্যে তারা স্বাগত জানিয়েছে। কারণ তারা যেটা মনে করছেন যে এই মুহূর্তে যখন স্কুল খুলছে না, কার্যত স্কুল খুলছে না, এখনো পর্যন্ত সেভাবে ক্লাস নেওয়া যায়নি এবং তারপরে সব থেকে বড় কথা স্টুডেন্টরা সরাসরি শিক্ষকদের কাছে এসে নিজেদের সমস্যাগুলো পড়ার ক্ষেত্রে কোন কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে এগুলো সরাসরি তারা বুঝে নিতে পারছে না। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুরো সিলেবাসের আবার পরীক্ষা হলে কার্যত কিন্তু ছেলেমেয়েদের উপর একটা চাপ তৈরি হতো, তার কারণে অনেক ক্ষেত্রে তাদের না বোঝার জায়গাটা থেকে যেত। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বেশ কিছুটা সিলেবাস কমিয়ে কার্যত চাপমুক্ত করা হলো স্টুডেন্টদের এবং পাশাপাশি সেই বিষয়গুলোকেই রাখা হলো যেগুলো কার্যত আগামী দিনে 11-এ বিভিন্ন সাবজেক্ট পড়ার ক্ষেত্রে তাদের কাজে লাগবে।